কবির 1948 সালে প্রকাশিত ফতোয়া কাব্য সংকলন থেকে এই কবিতাটি সংগৃহীত হয়েছে। বামপন্থী কবি বিমলচন্দ্র ঘোষ এই কবিতাটিতে ক্ষুধিত ও আত্মমানুষদের পক্ষ নিয়ে দেশের শাসক মহানায়কদের বিরুদ্ধে তার অভিযোগ দায়ের করেছেন। এই অভিযোগে লিখিত হয়েছে দেশ বিভাগজনিত উদ্বাস্তু মানুষদের দুঃখের কথা, দেশে কিষাণ মজদুর রাজ কায়েম করার প্রতিশ্রুতি না রক্ষিত হওয়া, সাম্রাজ্যবাদের তল্লিদার হিসেবে দেশনায়কদের আচরণ এবং রাজ্যশাসন বিষয়ে গাফিলতি ইত্যাদি। কবি তার তীব্র ব্যঙ্গাত্মক ভাষায় অভিযোগগুলিকে শানিয়েছেন। আবার কখনো কখনো তীব্র জ্বালাময়ী শব্দ ব্যবহার করে সোজাসুজি অভিযোগ এনেছেন। কবিতাটির আরম্ভ হয়েছে ক্ষুধাকে বেআইনি করা ও ক্ষুধিত মানুষকে বিপজ্জনক বলে আখ্যা দেওয়ার প্রতিবাদ করে। উদ্বাস্তু নরনারীদের অবাঞ্ছিত শোভাযাত্রার জন্য দেশের শাসক সম্প্রদায় যে কতখানি বিব্রত, কবি নিজেও এই জিজ্ঞাসার শান দিয়েছেন। এইসব সমস্যা নিয়ে উচ্চ পদমর্যাদায় অধিষ্ঠিত দেশনায়কদের যে কত জ্বালা আর কত না কষ্ট তা নিয়ে কবি তীব্র কটাক্ষ করেছেন। কবি বলেছেন, ক্ষুধিত ও লাঞ্ছিত মানুষদের খাবার ব্যবস্থা নেই। এই নির্মম অব্যবস্থার জন্য শাসকের গদিতে অধিষ্ঠিত মানুষদের কবি সাম্রাজ্যবাদীদের তল্লিদার, জনশত্রু এবং সমাজতন্ত্রের মুখোশ আটা বেনিয়া হিসেবে চিহ্নিত করেছেন। কবি ব্যঙ্গ করে বলেছেন, ওই ক্ষুধিত লোকগুলি উন্মাদ ও লক্ষ্মী ছাড়া, ওদের কথায় শাসকদের কান না দেওয়াই উচিত। ওরা না বোঝে সাত্ত্বিক শাসনের মহিমা, না শাসকদের ভবিষ্যৎবাণীর মাহাত্ম্য। বলা বাহুল্য, এই কথাগুলিও খুবই ব্যঙ্গাত্মক। ক্ষুধিত মানুষরা বিগত 25 বছর ধরে আশ্বাস পেয়ে এসেছে যে এদেশে কিষাণ মজদুর রাজ কায়েম হবে, কিন্তু এতদিনেও তা হয়নি। অতি লোভীদের বেইমানিতে সে প্রতিজ্ঞা হারিয়ে গেছে। শাসকদের এই অগ্নিগর্ভ ঘোষণা মিশে গেছে অসত্যের অন্ধকারে। ধর্মাশোক স্তম্ভের পৌরাণিক গাম্ভীর্যে প্রতিষ্ঠিত হয়েছে তিন সিংহ। রাজনৈতিক আড়ম্বরের কুচকাওয়াজ যেভাবে দেখা যাচ্ছে তাতে আশমুদ্র হিমাচল থরহরি কম্পিত। এই পরিপ্রেক্ষিতে ক্ষুধিতদের আওয়াজ শুনে শাসকদের মনে হয় ক্ষুধিতদের মাথা ঠিক নেই, ওরা প্রলাপ বকছে। কবি মনে করেন, যেভাবে বিনা রক্তপাতে এবং শত্রুমিত্রের পারস্পরিক সমঝোতায় এবং কায়েমী স্বার্থের সাম্প্রদায়িকতাকে মেনে নিয়ে যে নিরুপদ্রব শান্তিতে দেশ বিভাগ হয়েছে, তাতে ক্ষুধিতদের ছোট কথায় কান দেওয়া সম্ভব নয়। ওরা ক্ষুধিত, জাতধর্মহীন সর্বহারা, এদের কথায় কান না দেওয়াই শাসকদের পক্ষে ভালো। এইভাবেই কবি শাসকদের উদ্দেশ্যে তীব্র শ্লেষ ছুড়ে দিয়েছেন। শাসককুল সময় চেয়েছে শিশুরাষ্ট্রকে হাঁটতে শেখাবার সময়। কবি ব্যঙ্গ করে বলেছেন, যে শিশুর জন্মই হল না তাকে আবার হাঁটতে শেখাতে হবে। শাসকদের দিকে তাকিয়ে কবি ক্ষুরধার ব্যঙ্গে বলেছেন, আহা, তোমরা কত সুন্দর, কত ভালো, তোমাদের বক্তৃতায় কত না মার্জিত সংযমের রোমাঞ্চকর আভিজাত্য। নিয়মতান্ত্রিক আন্দোলনের হুমকিতে অহিংসায়, অনশনে, অসহযোগে এবং কারাবরণ করে পাওয়া গেছে এই স্বাধীনতা। এখনকার শাসকরা ইংরেজ আমলে ছিল চণ্ডালের মতো অস্পৃশ্য, কিন্তু পরে এই চণ্ডাল্লাই পেয়ে গেছে ইংরেজদের স্বাদের বাণিজ্য তীর্থে অবাধ প্রবেশাধিকার। শাসনে অধিষ্ঠিত হয়ে শাসকরা ক্ষুধাকে বেআইনি এবং ক্ষুধিতদের বিপজ্জনক আখ্যা দেওয়ায় দেশনায়কদের খল মুখোশ ইদানিং খুলে গেছে। কবিতার শেষে কবিতায় তীব্র জ্বালায় শাসকদের সম্বোধন করে জানিয়েছেন, এই কবিতাটিকে যদি তারা তাদের প্রতি ব্যঙ্গ বলে মনে করেন, তাহলে তারা যেন ক্ষুধার জগৎটিকে ঝুলিয়ে দেন ফাঁসিতে, তারপর তারা যেন ক্ষুধিতদের রসনা টেনে উপরে ফেলে দেন। এছাড়া তারা যেন ক্ষুধার কঙ্কালটিকে রাষ্ট্রীয় নিরাপত্তার কবরে পৌঁছে দিয়ে তাকে গেঁথে ফেলেন। কবি বিমলচন্দ্র ঘোষ কলকাতায় 1910 খ্রিস্টাব্দের 1-2 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। এদের পৈতৃক বাড়ি ছিল হাওড়ার বালিতে। ছাত্রাবস্থা এবং যৌবনেই তিনি রাজনৈতিক কর্মী হিসেবে স্বদেশী মন্ত্রে দীক্ষিত হন। ইনি বামপন্থী কবি হিসেবে খ্যাত। নির্যাতিত এবং শোষিত শ্রেণীর কবি হিসেবে তার বিশেষ পরিচিতি রয়েছে। এর বহু কবিতা নানা বিদেশি ভাষায় অনুদিত হয়েছে। কাব্য রচনা এবং জ্ঞানানুশীলনে তিনি ছিলেন অক্লান্ত। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর ভেতর রয়েছে ভোখা ভারত, উলুখন ইত্যাদি। তিনি গীতিকার হিসেবেও খুব সফল ছিলেন। তার কয়েকটি গান একদা খুবই জনপ্রিয় হয়েছিল। 1981 সালের 2-2 অক্টোবর কবি প্রজাত হন।